হ্যালো চিলড্রেন, মু আপনার প্রিয় মহেশ্বর স্যার স্বাগত করছি অনলাইন ইবি ক্লাসেস কু। আজর ভিডিওরে আমি আলোচনা করা ষষ্ঠ শ্রেণী ক্লাস সিক্সর গণিত যে শিক্ষণ অভিবৃদ্ধি কার্যক্রম যে কার্যপুস্তিকা আছে সে কার্যপুস্তিকার কার্যফল দুই তৃতীয় অধ্যায় ভগ্ন সংখ্যা ও দশমিক সংখ্যা বেলে দেখা এতে যে শিক্ষণ ফলাফল রয়েছে সে শিক্ষণ ফলাফল উপরে আধারিত করে কিছু প্রশ্ন রয়েছে তার সমাধান করা। তবে যে নয় করে ভিডিও দেখুছ সে এই চ্যানেলকে সবসক্রাইব করদিও, প্রেস দ বেল আইকন এবং নোটিফিকেসন অন করদিও। আগামী দিনের যা বি ভিডিও অপলোড করবি তার নোটিফিকেসন তুমি পাইপার ও তোমার পাঠপড়ার সহায়ক হব। তবে যা এক নম্বর প্রশ্ন, পিলা দেখ পার্শ্বস্থ চিত্রে সে কী পার্শ্বস্থ চিত্র এক তিন অংশ রঙ দিও, আমি রঙ দিয়েছেন কি চিত্রের কতটি এক তিন অ্যা তিনোটি অবে গ তিনোটি এক তিন মিশাইলে কত হব এক হব। তবে এইপরি ভাবে এই স্তম্ভটি পূরণ কলে এটি কত লেখা এক লেখা এক তিন তিনোটি মিশাইবা যা বা তিন এক তিন গুণবা সেয়া। তাপরে আমি যা হচ্ছে যে ঘকু যা ড্যাশটি এক তো পাঁচক পাঁচটি এক তো পাঁচ যোগ কলে এত হব এক কতটি এক তো চারি হচ্ছে চারি কারণ দেখ পিলে কাহিঁ না চারি ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই ফোর হল ওয়ান। সেমি এক কতটি এক তো ছ আছে উত্তর হব ছ, দুই কতটি এক তো সাত আছে উত্তর পিলে কত হব চৌদ, কারণ দেখ পিলে কারণ চৌদ গুণ এক সাত কাটিদেলে কত হল দুই। তবে আমি পরবর্তী প্রশ্নকে যা বর্তমান আমি তিন নম্বর দুই নম্বরকে যা ক্রমিক যোগ ব্যবহার করে গুণন কর, পিলে দেখ তিন এক তো পাঁচ বা তিন গুণ এক তো পাঁচ সেইভাবে আসলে এটি হব তিন এটি হব পাঁচ। খর পিলে সেইভাবে লেখলে এটি এক তো তিন এটি এক তো তিন এটি এক ওয়ান প্লস ওয়ান এটি টু বাই থ্রি, সেইপরি এটি গুণন কলে ফোর বাই নাইন হব। তিন নম্বরকে দেখা পিলে তিন নম্বর সেমি ওয়ান বাই সেভেন প্লস ওয়ান বাই সেভেন এমনি গলে চারিটা হচ্ছে তাহলে ফোর ইন্টু ওয়ান বাই সেভেন যে ফোর বাই সেভেন। সেইপরি টু বাই থ্রি যে গুণন হয়েকি রয়েছে কতটি পাঁচটি রয়েছে তাহলে টু বাই থ্রি ইন্টু ফাইভ এবং এইটি হব উত্তর টেন বাই থ্রি দশ বিভক্ত তিন। চারি নম্বর যা গুণফল স্থির কর, তাহলে দেখ পিলা টু বাই থ্রি ইন্টু ফাইভ লবরে রহিলা টু ইন্টু ফাইভ হরের তিন রহব তাহলে পাঁচ থ্রি দশ বিভক্ত তিন এটি সেইভাবে সাত রহব এটি গুণিলে সাত পঞ্চা পঁয়ত্রিশ এটি ন রহব ন রহিলা সেইপরি এটা হব দুই রহব এটি তিন রহব দুই তিন ছ হব সাত পঞ্চা পঁয়ত্রিশ এটি গুণন হচ্ছে পিলে কণ হচ্ছে গুণন হচ্ছে লবকু লব গুণন বেড়ে লবকু লব গুণবা হর ঘর গুণবা। সেইপরি আমি পাঁচ নম্বর প্রশ্নকে যা পাঁচ নম্বর প্রশ্ন পিলে দেখ পার্শ্বচিত্রে এক তো ছ অংশকে রঙ দিয়ে দর্শা পিলে দেখ এটা এক দুই তিন চারি পাঁচ ছ রঙ দিয়া হয়েছে এই চিত্রের কতটি এক তো ছ অংশ আছে আনসার হব ছ। এইপরি এক কেন্দ্রকে ছ অংশ লেখায় প্রতি পিলা বাটিলে কতজন পিলাঙ্কু দিয়েপার ছ জন পিলাঙ্কু দিয়েপার এক ভাগ দিয়ে প্রকাশ কলে কিপর লেখিপার ও এক হরণ এক তো ছ সমান এটি কত লেখা ছ হব। সেইপরি কেকর অধাকু এক তো ছ অংশ লেখায় বাটিলে মোটর কতজনকে দিয়েপার উত্তর হব তিনজন। এক ভাগ ক্রিয়ার প্রকাশ কলে পিলে কণ হব না এক বিভক্ত দুই লেখা হরণ এক তো ছ যা এক তো দুই গুণন ছর যে ওয়ান বাই সিক্সর ব্যুতক্রম তাহলে কত হব না ওয়ান বাই টু ইন্টু সিক্স বাই ওয়ান যা গুণিলে কত হব ছকে ছ দুইকে দুই ছ বিভক্ত দুই বা তিন হব। তবে আমি চকু যা চর কণ আছে দেখা যে তবে এক তো দুই রু এক তো ছকু কত থর বিয়োগ করা যাই পারিব দেখ পিলে বিয়োগ করা যাই এক তো দুই রু এক তো ছ কু তিন ফেড়ানো এক দুই তো ছ সেইপরি দুই তো ছ রহিলা এটা এটিকা আইলা পুনি ফেড়ানো এক তো ছ এক তো ছ পুনি এক তো ছর এক ছ গলা কেতে শূন্য প্রথম থর দ্বিতীয় থর তৃতীয় থর। পরবর্তী প্রশ্নকে যা দেখ পিলে এটি সেমি এক তো দুই হরণ এক তো ছ তিন করছে সংক্ষেপে দেখ পিলে কিভাবে সে নির্ণয় করেছে লঘিষ্ট করেছি। বর্তমানে আমি যে ছ নম্বর যা ভাগফল নির্ণয় কর পিলে দেখ দিয়েছি দুই তো তিন হরণ দুই এ দুই তো তিন গুণন দুইর ব্যুতক্রম তাহলে এই এই ধারার এইভাবে হব দুই তো তিন গুণন এক ভক্ত দুই এটি লব লব গুণিলে হর কর গুণলে দুই কে দুই দুই তিন ছ সেই সেই ক্রমরে একু কলে কণ হব না তিন ভক্ত পাঁচ হরণ এক তো দুই তাহলে তিন ভক্ত পাঁচ গুণন দুই ভক্ত এক লবক লব গুণা গলা হর ঘর গুণন করাগলা। সেইপরি এইটা পিলে দেখ সেইভাবে এই তিন ভক্ত আট উল্টি গলা গুণন হেলা কত গেল আট উপর পড়েলা তিন তলক আসলা লবক লব গুণন হল হর ঘর গুণন হল ঘ মধ্যে সেইভাবে গুণন হয়েছি গুণন হল পরে এক তো চারটা চারি ভক্ত এক হয়ে গেল লবক লব গুণন হব হর ঘর গুণন হব উঁটা মধ্যে যা উঁটা দেখা পিলে দুই পূর্ণাঙ্ক দুই হরণ এক পূর্ণাঙ্ক দুই তো তিন যা মিশ্র সংখ্যা আছে তাকে দিনকে তিন চারি পাঁচ পাঁচ ভক্ত তিন কলে তাকে পুঁ গুণন চিহ্ন দেলে উল্টি যাব ব্যুতক্রম হয়ে যাব তিন ভক্ত পাঁচ ছ ভক্ত পাঁচ।
ସେ କହିଛି ଏଇଟା ସରିଗଲା। ସାତ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ କ'ଣ କହିଲା ପିଲେ ଦେଖ, 0.5 ଚିତ୍ରରେ ଦର୍ଶାଅ। ଏଇ କଟା 0.5 ଯେ କେତେ, ପାଞ୍ଚ ବ୍ୟକ୍ତ ଦଶ, ତା ମାନେ ଅଧେ। ହେଲେ ଏଇ ଯେଉଁ ଖ ଚିତ୍ର ଯେଉଁ ଅଛି ତାକୁ ଅଧେକୁ ଆମେ କ'ଣ କରିବା, ଚିତ୍ରିତ କରିବା। ତମେ ଏଇ ଅଧାର କରିପାରିବ, ୟାକୁ ଛାଡ଼ିପାରିବ, ମୁଁ ୟାକୁ କରିଛି, ୟାକୁ ଛାଡ଼ିଛି। ଖ ଚିତ୍ରକୁ ଦେଖ ପିଲେ, 0.23 ଚିତ୍ର ଦର୍ଶାଅ, ତା ମାନେ 23 ବ୍ୟକ୍ତ 100। ଏଇଟା ଦେଖ ପିଲେ, 100 ଭାଗ, 100ଟି ଛୋଟ ଘର ଅଛି, ତା ମାନେ 100 ଭାଗ ହେଇଛି। ତାହେଲେ 23 ଗଣି ଗଣି 23, ଗୋଟେ ହେଲା 10, 10 20, 3 କେତେ 23, ତେଇ ଗଣିକି 23ଟା ଘର କ'ଣ କରିବ, ରଙ୍ଗ କରିବ। ସେଇଭଳି 24 ହେଇଥିଲେ 24, 25 ଏମିତି ହେଇଥିଲେ 25 କରିବାକୁ ପଡ଼ିବ। ତାପରେ ଏହାକୁ ଦଶମୀ ପ୍ରକାଶ କଲେ କେତେ ହେବ, ଦଶମୀ ପ୍ରକାଶ କଲେ ହେବ କେତେ, 0.1 ହେବ। କେଉଁଟାକୁ ବୋଲେ ଏଇ ଚିତ୍ରକୁ ଲକ୍ଷ୍ୟ କର, ଏଇ ଚିତ୍ରରେ 10ଟା ଅଛି, ଏମିତି ଗଣିଦେବ 10ଟା, 10ଟାରୁ ଗୋଟେ ହେଇଛି, ତାହେଲେ 0.1। ଏହାକୁ ଭଗ୍ନସଂଖ୍ୟା ପ୍ରକାଶ କଲେ କେତେ ହେବ, 1 ବ୍ୟକ୍ତ 10। ତେଣୁ ଲେହେଟ ଲେଖା ହେଲା 0.1 ଯେ 1 ବ୍ୟକ୍ତ 10 ସି। ଆମେ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନକୁ ଯିବା। ନିମ୍ନୋକ୍ତ ଦଶମୀ ସଂଖ୍ୟାକୁ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାରେ ପ୍ରକାଶ କର ବୋଲେ ଦେଖ, 0.2 ଭଗ୍ନାଂଶରେ ପ୍ରକାଶ କଲେ 2 ବ୍ୟକ୍ତ 10, 0.5 ଭଗ୍ନରେ ପ୍ରକାଶ କଲେ କେତେ ହେବ, 5 ବ୍ୟକ୍ତ 10। ସେହିଭଳି 0.12 କେତେ ହେଲା, 12 ବ୍ୟକ୍ତ 100। ଦଶମୀ ପରେ 2ଟା ଅଙ୍କ ଅଛି, ତେଣୁ 7% ହେଲା। ସେହିଭଳି ଏଇଟା କେତେ, 15 ବ୍ୟକ୍ତ 100 ହେଲା। ସେହିଭଳି ଏଇଟା କେତେ ହେଲା, 3 ବ୍ୟକ୍ତ 100 ହେଲା। ଆମେ ବର୍ତ୍ତମାନ ଆସିବା 9 ନମ୍ବର ପ୍ରଶ୍ନକୁ, ଭଗ୍ନ ସଂଖ୍ୟାରେ ପରିଣତ କରି ଗୁଣଫଳ ନିର୍ଣ୍ଣୟ କର। ଦେଖ, 2ଟି ଦଶମୀ ସଂଖ୍ୟାରେ ଆମର ଗୁଣ ନେଉଛି, 0.2 ଗୁଣନ 0.5। ପ୍ରଥମେ କ'ଣ କରିବା, ଯେତେବେଳେ ଦଶମୀ ସଂଖ୍ୟାର ଗୁଣନ ହେବ, ଆମେ ଭଗ୍ନାଂଶରେ ପ୍ରକାଶ କରିବା। ଦେଖ, ଏଇଟା ହେଲା ଭଗ୍ନାଂଶରେ ପ୍ରକାଶ କଲେ କେତେ ହେଲା, 2 ବ୍ୟକ୍ତ 10, ଗୁଣନ ଚିହ୍ନ ରହିଲା, ଇଏ ହେଲା 5 ତ 10। ତା'ପରେ ଯେମିତି ଗୁଣନ ହୁଏ, ଲବ ଗୁଣନ କରାଗଲା, ହର ଘର ଗୁଣନ କରାଗଲା। ସେହିଭଳି ଭାବରେ ପିଲେ 0.3 କି 1.2 ଦ୍ୱାରା ପିଲେ ଗୁଣନ ହେଇଛି, 36 ବିଭକ୍ତ 100 ହେଲା। ହଁ, ସେହିଭଳି ପିଲେ ଲକ୍ଷ୍ୟ କରିଦିଅ, ଏଠି 5 ରହିଛି, ଏଠି 5 ରହିଲା, ଦଶମୀ ସଂଖ୍ୟା ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ପ୍ରକାଶ କରାହେଇଛି, ତା'ପରେ ଲବ ହର ଗୁଣନ କରାହେଇଛି। ଏଇଭଳି ଭାବରେ ପିଲେ ଗୁଣନ ତୁମେମାନେ କରିବ। ଏଠି ଯେମିତି 1.25 ଗୁଣନ 100, ଏଇଟାକୁ ଭଗ୍ନାଂଶରେ ପ୍ରକାଶ କରାଗଲା, 100 ହେଇଗଲା ପିଲେ। ଏମିତି 100 ବି ଆମେ କାଟିପାରିଥାନ୍ତେ, ବା ଯଦି ଲବ ସହିତ ଗୁଣିବା ତାହେଲେ ଏତିକି ବିଭକ୍ତ କେତେ ହେଲା, 100 ହେଲା। ବୁଝିହେଉଛି, ଏହାକୁ କାଟି ହେବ, ଲଘିଷ୍ଠ କରିହେବ, ଏହାକୁ ମଧ୍ୟ ଗୁଣଫଳ ଗୁଣନ କରିକି ଲାଷ୍ଟକୁ ଦଶମୀ ସଂଖ୍ୟା ଲେଖିହେବ। ଯେହେତୁ ଏଠି ଦଶମୀ ସଂଖ୍ୟା ଲେଖିବା ପାଇଁ କହିନି, ଭଗ୍ନାଂଶରେ ପ୍ରକାଶ କରିବା ପାଇଁ କହିଛି, ଆମେ ଭଗ୍ନାଂଶରେ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ଲଘିଷ୍ଠ ଚାହିଁଲେ ତୁମେ କରିବ, ନ ଚାହିଁଲେ ବି ଏମିତି ରଖିଲେ ହେବ। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯିବା 10 ନମ୍ବର ପ୍ରଶ୍ନକୁ ଯିବା। ପରିସୀମା ସ୍ଥିର କର ପିଲେ, ଏଇ ଯେଉଁ ତ୍ରିଭୁଜ ଦେଇଛି, ତ୍ରିଭୁଜର ବାହୁ 1.2, 1.2, 1.2 ସବୁ ସମାନ, ପ୍ରତ୍ୟେକ ଏଇଠି ଲେଖିଦେବ। ବାହୁ ସଂଖ୍ୟା କେତେ, 3 ଅଛି, ତେଣୁ ପରିସୀମା କହିଲେ ସବୁବେଳେ ତ୍ରିଭୁଜ କ୍ଷେତ୍ରରେ 3 ବାହୁର ସମଷ୍ଟି, ତେଣୁ 3 ଗୁଣନ 1.2। ଯେହେତୁ ସବୁ ବାହୁ ସମାନ, ତେଣୁ 3 ଗୁଣନ ହେଲା, ଯାହା ଆସିଲା 3.6, ପରିସୀମା ହେଲା 3.6 ମିଟର। ଆମେ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନକୁ ଯିବା। ବର୍ତ୍ତମାନ ଦେଖ, ଏଇ ଯେଉଁ 11 ନମ୍ବର ଆୟତ କ୍ଷେତ୍ରମାନଙ୍କର କ୍ଷେତ୍ରଫଳ ସ୍ଥିର କର ପିଲେ, ଦେଖ ଦେଇଛି, ଏଇ ଯେଉଁ ଆୟତ ଚିତ୍ର ଦୈର୍ଘ୍ୟ ଦେଇଛି, ପ୍ରସ୍ତ ଦେଇଛି, ଦୈର୍ଘ୍ୟ ଦେଇଛି, ପ୍ରସ୍ତ ଦେଇଛି, ତା'ର କ୍ଷେତ୍ରଫଳ ସୂତ୍ର ଅଛି କ'ଣ, ଦୈର୍ଘ୍ୟ ଗୁଣନ ପ୍ରସ୍ତ ପିଲେ, ସେଇଟାକୁ କେବଳ ଗୁଣନ କରାହେଇଛି, ଦଶମୀ ସଂଖ୍ୟାର ଗୁଣନଟାକୁ ଏଠି ପ୍ରୟୋଗ କରାହେଇଛି। ଏଠି ଗୁଣିଲେ 3 ହେବ, ଏଠି ସେଇଭଳି ଦୈର୍ଘ୍ୟ ଲେଖିବ, ପ୍ରସ୍ତ ଲେଖିବ, ଗୁଣନ କଲେ 4.05 ହେବ, ଏଠି ସେମିତି ଗୁଣନ କଲେ 2.88 ବର୍ଗ ମିଟର ହେବ। ଏଠି ପିଲେ ମିଟର ଅଛି, ତେଣୁ ସେ ମିଟର ଏକ ଗୁଡ଼ାକ ରହିଛି, ଏଠି ତ ମିଟର ରହିଛି, ବର୍ଗ ମିଟର ରହିଛି। ଆଉ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଯିବା 12 ନମ୍ବର ପିଲେ ଦେଖିବା, ସେମିତି ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଉପରେ ଆମର ଭାଗ ହେଉଛି 5 ହରଣ 10। ଏକୁ ପିଲେ ଲେଖିଲେ କ'ଣ ହେବ, ପିଲେ 5 ଗୁଣନ 10, ଯିଏ ତାକୁ ବ୍ୟୁତ କ୍ରମ କଲେ କେତେ, 1 ତ 10 ହେବ, ହରଣ ବେଳେ ଗୁଣନ କଲେ 1 ତ 10 କଲେ, ତାହେଲେ 5 ବିଭକ୍ତ 10, ଦଶମୀ ପ୍ରକାଶ କଲେ 0.5 ହେବ। ସେହିପରି ଭାବରେ ପିଲେ ଯଦି ଆମେ କରିବା, ଉତ୍ତର ସବୁ ଏଇଭଳି କ୍ରମରେ ହେବ। 1.2 ରହିଲା, ହରଣ କେତେ ଅଛି 10, ତେଣୁ 1 10 କରିଦେଲି, ଏକୁ ପୁଣି ଭଗ୍ନାଶରେ ପ୍ରକାଶ କଲି, ଇଏ ତ ଭଗ୍ନାଶର ଥିଲା, ତେଣୁ ଗୁଣନ ହେଲା 12 ବ୍ୟକ୍ତ 100, ତେଣୁ ଦଶମୀ ପ୍ରକାଶ କଲେ 0.12। ଏଇଭଳି ଭାବରେ ସବୁ ନମ୍ବର ଗୁଡ଼ା ସମାଧାନ ମୁଁ କରିଛି, ଦେଖି ବୁଝିବ। 13 ନମ୍ବର ଦଶମୀ ସଂଖ୍ୟାକୁ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଦ୍ୱାରା ଭାଗ କରି ଦଶମୀ ସଂଖ୍ୟାରେ ପ୍ରକାଶ କର ପିଲେ, ଦେଖ ଦଶମୀ ସଂଖ୍ୟାକୁ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଦ୍ୱାରା ଭାଗ କରାଯାଉଛି, 2.5 ଗୋଟେ ଦଶମୀ ସଂଖ୍ୟା, ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଲାଗି 2 ଭାଗ କରାହେଉଛି, ତେଣୁ ସେଇଭଳି ରହିଲା। ଏଇଠି କ'ଣ କରାହେଇଛି ପିଲେ ଦେଖ, ନା 2.5ରେ ଏଠି 5 ଲବରେ ଗୁଣା ହେଲା, ହରକୁ 5ରେ ଗୁଣନ କରାଗଲା। କାହିଁକି 5 କରାଗଲା, ନା ହରଟା ଯେମିତି 10, 100, 1000 ଏମିତି ଡାହାଣ ପଟେ 0 ଆସୁଥିବ, ସଂଖ୍ୟା ଦ୍ୱାରା ପ୍ରକାଶ କରାହେବ, ତେଣୁ 2ରେ 5 ଗଲେ 10 ହେଇଯିବ। ତେଣୁ ଏଇ ଯେଉଁ ଦଶମିକ ହେଲା, 12.5 କେତେ 5 କୁ ଯଦି 10 ଦ୍ୱାରା ହରିବା, ତାହେଲେ ଦଶମିକ ଗୋଟେ ଆଉ ଗୋଟେ କ'ଣ ଘୁଚିବ ଏଇ ଆଡ଼ିକି, ତାହେଲେ 1.2
ପାଞ୍ଚ ଆସିବ। ସେହିପରି ପିଲା ଦେଖ ସାତ ଦଶମିକ ଦୁଇକୁ ପାଞ୍ଚ ଦ୍ୱାରା ଭାଗ କରାଯାଇଛି, ଏତିକି ଆସିଲା। ଏଠାରୁ ମଧ୍ୟ ତିନି ଦଶମିକ ତିନିକୁ ପଚିଶ ଦ୍ୱାରା ଭାଗ କରାଯାଇଛି, ପଚିଶ ହେଲେ ପଚିଶ ଶହେ ଚାରି ଦେଖ ଲବ ଲବ ଆଉ ହରକୁ ଉଭୟ ଚାରି ଦ୍ୱାରା କେମିତି ଭାଗ କରାଯାଏ ଗୁଣନ କରାଯାଇଛି। ତେବେ ଆସିଲା ତେର ଦଶମିକ ଦୁଇ ହରଣ ଶହେ, ଶହେ ହେଲେ ଦଶମିକ କ'ଣ କରିବ ଇଆଡ଼ିକି ଦୁଇ ଘର ଘୁଞ୍ଚିବ, ତେଣୁ ଦେଖ ଏଇଠି ଥିଲା ତେର ଏକ ଦୁଇ ଏଇଠିକି ଆସିଲା, ତେଣୁ ଦଶମିକ ଏକ ତିନି ଦୁଇ ବା ଶୂନ ଦଶମିକ ଏକ ତିନି ଦୁଇ ହେବ। ଆମେ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନକୁ ଯିବା। ବର୍ତ୍ତମାନ ଚଉଦ ନମ୍ବରକୁ ଆମେ ଦେଖିବା, ଭାଗ କ୍ରିୟା ସ୍ଥିର କର। ଦେଖ ପିଲେ ଭାଗ କ୍ରିୟା ସତର ଦଶମିକ ପାଞ୍ଚ ହରଣ ପାଞ୍ଚ, ଯଦି ତୁମେ ଭାଗ କରିବ କେତେ ଆସିବ ତିନି ଦଶମିକ ପାଞ୍ଚ। ସେହିପରି ପିଲେ ଦେଖ ଏଗାର ଦଶମିକ ଛଅ ହରଣ ଚାରି, ଭାଗ କରିବ ଦୁଇ ଦଶମିକ ନଅ ଆସିବ। ଏଇଠି ପିଲେ ଭାଗ ଦେଇଛି ଯେଉଁ ଏଗାର ଦଶମିକ ଛଅ, ପିଲେ କେମିତି ହେଲା ମୁଁ ଏଇଠି ଭାଗ କରିବି ଗୋଟେ ସୂଚାଇ ଦେଇଛି। ଏଇଠି ଦେଖ ସତର ଦଶମିକ ପାଞ୍ଚକୁ ଏଇଠି ଭାଗ କରାଯାଇଛି ପାଞ୍ଚ ଦ୍ୱାରା, ପାଞ୍ଚ ତିରି ପନ୍ଦର ପଡ଼ିଲା, ତା'ର ଦୁଇ ଓହ୍ଲେଇଲା ହେଲା, ଦଶମିକ ବିନ୍ଦୁ ମଧ୍ୟ ରହିଲା, ପାଞ୍ଚ ପଞ୍ଚା ପଚିଶ, ବୁଝିହେଉଛି। ଆମେ ବର୍ତ୍ତମାନ କିଛି ଏକ୍ସଟ୍ରା ପ୍ରଶ୍ନ ଅଛି, ସେ ପ୍ରଶ୍ନଗୁଡ଼ା ପିଲେ ଦେଖିଦିଅ। ଏତିକି ଯେଉଁ ଏକ ତ ଦୁଇ ଓ ଏକ ତିନିର କୁ ଚିତ୍ର ଦର୍ଶାଇ ଗୁଣଫଳ ସ୍ଥିର କର। ଦେଖ ପିଲେ ଏଇଟା ଗୋଟେ ପ୍ରଥମ ଚିତ୍ରର ଏକ ଦୁଇ ଅଂଶକୁ ଦର୍ଶାଯାଇଛି, ବୁଝିହେଲା। ତାପରେ ପରେ ଏକ ଦୁଇକୁ ତିନି ସମାନ ଭାଗ କରି ତା'ର ଏକ ଭାଗ ପିଲେ ଦର୍ଶାଯାଇଛି। ଏଇଭଳି ଭାବରେ ସୋପାନ ୱାଇ ଏକ ଦୁଇ ତିନି, ଯେତେବେଳେ ଆସିବ ତିନି ସୋପାନ ଆସିବ ଏକ ଭକ୍ତ ଛଅ ହେବ, ଛଅ ଭାଗରୁ ପିଲେ କେତେ ହେଇଛି ଭାଗ ହେବ ହେଲା। ତେଣୁ ପନ୍ଦର ନମ୍ବରକୁ ଆମେ ଯିବା, ଯେ ପନ୍ଦର ସରି ଏଇ ଯେଉଁ ପ୍ରଶ୍ନଟି ଅଛି, ପନ୍ଦର ସେଣ୍ଟିମିଟର ଦୀର୍ଘ ଏକ ଚକ୍ରଲେଖ ବାରକୁ ଦୈର୍ଘ୍ୟ ଅନୁସାରେ ସମାନ ଦଶ ଭାଗ କରି ମାମାଲି ସୋନାଲି ଓ ସାଧନା ଯଥାକ୍ରମେ ଦୁଇ ଭାଗ ପାଞ୍ଚ ଭାଗ ତିନି ଭାଗ ନେଲେ, ତେବେ ପ୍ରତ୍ୟେକ ପାଇଥିବା ଚକ୍ରଲେଖ ଖଣ୍ଡର ଦୈର୍ଘ୍ୟ କେତେ କେତେ ସ୍ଥିର କର। ତାହେଲେ ଦେଖିବା ପିଲେ ଏଇ ଯେଉଁ ଚକୋଲେଟ୍ ଅଛି ଏଇଟା କେତେ ଦୈର୍ଘ୍ୟ, ପନ୍ଦର ସେଣ୍ଟିମିଟର ଦୈର୍ଘ୍ୟ ଅଛି। ଏଇ ଯେଉଁ ତାକୁ କେତେ ସମାନ ଭାଗ କରାହେଇଛି, ଦଶ ସମାନ ଭାଗ କରାହେଇଛି। ଦେଖ ପିଲେ ଲେଖ ମାମାଲି ନେଇଛି କେତେ ଭାଗ, ମାମାଲି ନେଇଛି ଦୁଇ ଭାଗ, ଦୁଇ ଭାଗ ସାଧାରଣରେ ନେଇଛି କେତେ ଭାଗ, ତିନି ଭାଗ, ବାକି ସୋନାଲି କେତେ ଭାଗ ନେଲା, ସୋନାଲି ନେଲା ତୁମର ହେଉଛି ପାଞ୍ଚ ଭାଗ, ମାମାଲି ଦୁଇ ସୋନାଲି ପାଞ୍ଚ ଆଉ ସାଧନା ତିନି ଭାଗ, ସାଧନା ତିନି ଏଇଠି ବୋଲେ ସୋନାଲି, ତାହେଲେ ଟୋଟାଲ ପନ୍ଦର ସେଣ୍ଟିମିଟର ଭାଗ କେତେ ଦଶ ଭାଗ ହେଇଥିଲା, ତାହେଲେ ଭାଗକୁ କେତେ ପଡ଼ିବ ଦେଖ, ପନ୍ଦରକୁ ଦଶ ଭାଗ ହେଲେ ୱାନ୍ ପଏଣ୍ଟ ଫାଇଭ, ତାହେଲେ ମାମାଲି ସେ କହିଲା ପାଇଥିବା ଚକୋଲେଟ୍ ଖଣ୍ଡ ଦୈର୍ଘ୍ୟ କେତେ, ତାହେଲେ ମାମାଲି ପାଇଛି କେତେ ଭାଗ, ଦୁଇ ଭାଗ, ତେଣୁ ୱାନ୍ ପଏଣ୍ଟ ଫାଇଭ ଇଣ୍ଟୁ ଟୁ ତିନି ତିନି ସେଣ୍ଟିମିଟର ହେବ। ସାଧନା ସେମିତି କେତେ ହେବ, ସାଧନା ସେମିତି କେତେ ହେବ ଦେଖ ପିଲେ, ୱାନ୍ ପଏଣ୍ଟ ଫାଇଭ ଇଣ୍ଟୁ ଥ୍ରୀ ଫୋର୍ ପଏଣ୍ଟ ଫାଇଭ ସେଣ୍ଟିମିଟର ହେବ। ସେହିଭଳି ସୋନାଲି କେତେ ପାଇଛି, ସୋନାଲି କେତେ ପାଇଛି ବିଲେ, ପାଞ୍ଚ ଭାଗ ପାଇଛି ନା ୱାନ୍ ପଏଣ୍ଟ ଫାଇଭ ଇଣ୍ଟୁ ପାଞ୍ଚ କେତେ ହେଲା, ସେଭେନ୍ ପଏଣ୍ଟ ଫାଇଭ ସି ଏମ୍ ହେବ, ବୁଝିହେଉଛି। ତେବେ ପିଲେ ଏହା ଥିଲା ତୁମର କାର୍ଯ୍ୟ ଫର୍ ଦ ଦୁଇ। ମୁଁ ଆଶା କରୁଛି ଭିଡ଼ିଓଟି ତୁମମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ, ଯଦି ଭଲ ଲାଗିଥିବ ଲାଇକ୍ କରିବ, ସାଙ୍ଗମାନଙ୍କୁ ସେୟାର କରିବ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।